আপনারা যদি অর্গানাইজ হন, চট্টগ্রামে যেটা আমরা 5 বছর বা 7 বছর আমরা দেখছি, চট্টগ্রামে মানে ডেইরি অ্যাসোসিয়েশন প্রত্যেকে রেকর্ড মেনটেন করে, প্রত্যেক খামারি কোন গাভীকে কত বীজ দিয়ে ধরে জানে। ওইখানে এই যে গত 6 মাস আগে রাতে বিভিন্ন জায়গা থেকে গরু উঠাই নিয়ে যেত, এই ডেইরি অ্যাসোসিয়েশন কিন্তু এটা একবারে পুলিশ কমিশনার ডিসি ইয়াদের ইয়া করে তারা এটা থেকে কিন্তু চক্রকে কিন্তু ধরছে। এই মিল্কের ধরেন প্রাইস বাড়ানো, মার্কেটিং করা, বিভিন্ন বিষয় কিন্তু এই অ্যাসোসিয়েশন কিন্তু করে থাকে। এই জায়গাগুলা আপনারা যেটা এককভাবে আসলে এটা সম্ভব না। যদি এরকম যার জন্যে ইমরান সাহেবের সাথে যখন আমার আমি ঢাকা আসার পরেই হইল, ওনাকে আমার অফিসে নিয়ে গেছিলাম যে ভাই আপনার ফেসবুকে যে এত বড় একটা কাজ করছেন, আপনারা এই কাজটা করেন যার জন্য এই ডেইরি অ্যাসোসিয়েশন, এখন এটাকে যদি এখন আপনার অন্তত গ্রেটার জেলাগুলো যদি এখন শুরু করে ধরতে পারেন, এটা করা কিছুই নেই, এটা এখান থেকেই হলো গ্রেটার জেলাগুলো এবং ইভেন উপজেলাও হইতে পারে। আপনারা যদি অ্যাসোসিয়েশন করেন তখন এই যে খামারিরা যদি মাঝে মাঝে এটা বসেন, ইভেন এরকম হতে পারে যে ডিভিশনে রাজশাহীতে একটা করব আমরা এখান থেকে, বা ইউনিভার্সিটির কোনো টিচার ইয়া দেখবেন যে ওখানে চলে যাবে। আমাদের ডেইরি অ্যাসোসিয়েশনের যে চট্টগ্রামের যারা আছে ইয়ে করি, এই যে উমরকে যদি ব্রিডিংয়ের উপর যদি বলতে দেওয়া হয়, আমরা কিছুদিন আগে যেটা ইয়া করছি ইউনিভার্সিটিতে, সেখানে ইউনিভার্সিটির ওই যে আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর ভুইয়া সাহেব ছিল, তিনি কিন্তু ব্রিডিংয়ের এক নম্বর ব্যক্তিত্ব আমরা বলে মনে করি, উনি ওইখানে ছিল, অন্যান্য ইউনিভার্সিটির প্রফেসর ছিল, ওইখানে কিন্তু একটা পেপার প্রেজেন্টেশন করছে কিন্তু মালিক মোহাম্মদ ব্রিডিংয়ের উপর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশ এনভায়রনমেন্ট হিউমিডিটি অন্যান্য মিলে এর সাথে কোন ব্রিড ইয়াটি হইতে পারে সেই ধরনের। ওইখানে আরও এমন খামারি আছে যে মানে আমার প্রচলিত যে ইয়াগুলো আছে এটা একটু করে দেন, এমনি একেবারে ক্যালকুলেশন করে যে কত ক্যালোরি, কত এখানে প্রোটিন আছে, ক্যালসিয়াম কত, ফসফরাস কত, আপনার কত লিটার, কত বডির জন্য কি, সেই জিনিসগুলো কিন্তু তৈরি করতে হবে। এর কিন্তু এই ধরনের নেই, কাজেই আপনারা যেহেতু খামারগুলো করেন, ম্যানেজমেন্ট করেন, আপনারা খালি এফটিএ রাখলেই দেখবেন যে এই জায়গায় আপনার ফল আপনার একটা হয়ে গেছে, আপনার তখন আপনার ইয়ে থেকে আমরা খালি একটা ধরনের রেশন বানিয়ে দিলাম, এটা আপনার জন্য কিন্তু একের 100% বাইবেল হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ ওইখানের পরিবেশ, ওইখানে খাওয়ানোর ধরন, ওইখানে অন্যান্য জিনিস প্রাপ্যতা কম বেশি কিন্তু এখানে হবে। যে উনি যেটা দিল যেটাই যদি কালকে ইয়ে করেন যে হ্যাঁ আমার খাবারের দামও বেড়ে গেলো, আমার দুধও পালনটা কমল না, এই যে যেমন না আগে এরকম হয়েছে, তো এই জায়গাগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমার আমার যে পেট এক ধরনের খাবার খাইয়ে আমার প্রোডাকশন দিতে অভ্যস্ত হয়ে গেছে, সেটাকে যদি ভালো জিনিসও যদি দেই হঠাৎ করে সেটাকে ওই ইয়া দিতে পারবে না। এটা দিতে ওই যে বললাম যে ওটা 3 ভাগ, এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 2 ভাগ, এইভাবে এ করে হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে আপনাকে ওই জায়গায় যেতে হবে। আর গরুকে খাওয়াইতে হবে দানাদার খাবার কিন্তু লিমিটেড, এটাতে কিন্তু পেট ভরানো যাবে না, এটা তার ফ্র্যাকশন, তার বডি ওয়েট ইত্যাদির উপর বেসিস করে একটা নির্দিষ্ট রেশন এখানে দেওয়া আছে। পেট ভরাইতে হবে গাছ দিয়ে, কারণ এর এর অন্তত 40% নিউট্রিয়েন্ট আসতে হবে ঘাসের থেকে, 60% আপনি হয়তো দানাদার দিতে পারেন। যদি দানাদার থেকে আপনি 80% দিতে যান তাহলে কিন্তু আপনি একদিকে ধরুন প্রাইস বেশি হয়ে যাবে, অন্যদিকে আপনার কিন্তু প্রোডাকশন না বাইরে প্রোডাকশন আরও কমে যাবে, এটা হলো বিষয়। আর গরুরে দানাদার খাদ্য কমাইতে বা বাড়াইতে ধরেন আমরা যে ফর্মুলা দিলাম, আপনার হজম প্রক্রিয়া বা ক্ষমতা আমার হজম প্রক্রিয়া এক না, একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে, কাজেই একটা গাভীকে দানাদার খাবার দিতে হবে তার পেটের অবস্থা দেখে, মানে সে কত সে পায়খানাটার অবস্থা দেখে কিন্তু বোঝা যায় যে আমার ডাইজেশনটা কী হচ্ছে। যদি দেখা যায় যে নরম হয়, আর জাতীয় হয়, গন্ধ থাকে, তার মানে এটা বোঝা যাবে যে কিন্তু পরিপূর্ণভাবে ডাইজেশন, এগুলো খাম কথাবার্তা। আর আপনি তো ক্যালকুলেশন যখন শিখবেন তখন তো ওটা একেবারে ওইভাবে করবেন আর কি, কাজে এইগুলো থাম। এই জায়গাগুলায়
আপনাদের খেয়াল করতে হবে যে খালি দানাদার খাবার বেশি দিলেই দুধ বেশি বাড়বে না, হয়তো সাময়িক একদিন দুই দিন বাড়বে। ওই যে উনি যেটা বলছে যে আপনি আধা কেজি বা এক কেজি চাউল রেখে দেন, কালকে দুধ এক লিটার বেড়ে গেছে, কিন্তু তিন দিন পরে আবার দেখেন আবার দুই লিটার কমে গেছে। এটা ধরেন এটা খাওয়ানোর বিভিন্ন নিয়ম আছে। ঘাস যেহেতু আমাদের যে ঘাস উনি যেটা বললো যে এদের কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালু কিন্তু আপ টু দ্য মার্ক না, অনেক কম ড্রাই ম্যাটার বেশিছে, যার জন্য কিন্তু পরিমাণ বেশি লাগে। তো এইখানে যদি আপনার দানাদার খাবারটা নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পরে আপনি তাকে কাঁচা ঘাস দেন, সে যতটুকু তার প্রয়োজন সে কিন্তু খাবে, তাই বলে তার বেশি খেতে পারবে না। জমির হিসেবটা আপনি পরে করেন, একটা গরু যারা অলরেডি খামারি আছে দুধের, একটা গরুকে যদি দুধ দেয়, একটা গরুকে দুধের গরুকে দানাদার খাবার দিলে বছরে কত টাকা লাগে, এটা হিসেব করা। এই দেখুন আমি একটা মিটিং এ জরুরি নালে পরে ফোন করো। এই অন এন এভারেজ একটা গরু বছরে খাবার খায়, দানাদার যদি খাওয়ান সাথে খড় খাওয়ান, আমরা দেখছি 1,40,000 থেকে 1,50,000 টাকা থাকবে এক বছর। ঠিক আছে, একেবারে স্থির হ্যাঁ গরুকে খাবার দিতে হবে। আমি দেখেছি ফিল্ডে কিন্তু 13-14 কেজি দানাদার খাবার খাওয়াইতেছে একটা গরুকে দিন। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেশন হিসেব করেন 13-14 কেজি খাওয়ালে কতটুকু যায়। এখন আসেন ঘাসে, আপনি বলছেন 10টা গরু কত, আমি যদি এখন 10টা গরু জমির কথা বলি আপনি সবাই লাভ ধরবেন, বাট ক্যালকুলেশন করলে বুঝবেন কোথায়। অন এন এভারেজ একটা গরুর জন্য বছরে 1 বিঘা জমি লাগে, তাহলে 100 গরু জমি কি 100 বিঘা জমি নিয়ে পাবে? এটা তো সম্ভব না, আসলে সম্ভব না। কিভাবে বলি, 1 বিঘা জমি আপনার এলাকায় লিজ নিতে কত টাকা লাগে? 15,000 টাকা। এটা বললাম তো রাজশাহী খুলনা ডিভিশনে বিভিন্ন এলাকাতে অভিজ্ঞতা আছে আমার, কোন জায়গায় 4,000 টাকা, কোন জায়গায় 20,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা বিঘা যদি 1 বিঘা জমি নেই, আমেরিকান ডেইরি এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি, একটা জমি থেকে 5টা হারভেস্ট পাবো আমি, ভুট্টা আর জাম্বো যদি ক্রপ রোটেশন করি, 2টা জাম্বো, একটা এখন যেমন বৃষ্টি সিজন জাম্বো করবো, আর 3টা আমি ভুট্টা পাবো, 45 দিনে 50 দিনে একটা হারভেস্ট পেয়ে যাবো। আমাদের সর্বোচ্চ প্রোডাকশন পার বিঘাতে 10 টন। এটা কোনটা, ভুট্টা না ভুট্টা? ভুট্টার ঘাস ফড়ার এখন যেটা হয় আপনার 5টা যদি 10 টন আপনার দরকার নেই, 8 টন করে ধরে, 8 টন ধরলে 5 হাজার 40 টন, 40 টন যদি হয় বছরে, 40 টন ঘাসের দাম কত? প্রোডাকশন আপনি ২ টাকা, তাহলে 80,000 টাকা। একটা গরু তাহলে আপনাকে হিসেব দেখালাম 1,50,000 টাকা, 80,000 টাকা প্লাস জমির লিজের কস্ট, এভরিথিং আপনার ইরিগেশন কস্ট আছে 5,000 টাকা, সব মিলে 40-50,000 টাকা বেশি খরচ পড়ে না, বাট আপনি ওয়েল ম্যানেজ না করেন 80,000 টাকা, এই জন্যই বলছি 80,000 টাকা।
তাহলে লাভটা কোথায়? আপনি জমি পাবেন না? অবশ্যই পাবেন, যদি আপনি লাভটা খুঁজে নেই পাবেন, অবশ্যই পাবেন। ঠিক আছে, আমার তো জমি আছে বললাম তো, আপনার জমি দরকার নাই। যে লোক ধানের আবাদ করে তাকে যা বললেন, তুমি ধান করে বছরে কত পাবো? 20,000 টাকা? আমি 20,000 টাকা দিই। গরুকে না খয় মাটিতে দেন, আপনার ফার্টার প্রোডাকশন করে জমি গরু ভালো থাকে সারা বছর। আপনি ফার্টার করেন একটা কথা বলি স্যার, আমি মানে বেরিবাদে প্রায় সময় উত্তরে যাওয়া লাগে আমার, দেখি প্রচুর কচুরি মানা এবং থাটলা জাতীয় ঘাস তারা গাড়িতে গাড়িতে ঢাকা ঢুকতেছে, এগুলো এই গরুগুলোর ভবিষ্যৎ কি এবং এই খাবারের মানে ইয়ে কি? দুইটা জিনিস এখানে প্রকট। একটি হলো যে ওখানে যে পরিমাণ মানে ওয়ার্মস আছে, যে পরিমাণ ডিম মুড়ি ইয়াকে হলে আপনার জীবাণু আছে, এটা তো ক্ষতিকর। আর কচুরি পানাতে এমন কিছু নাই যেটা ঘাসের সাথে দেবে, এটা একটা কচুরি পানা আছে। এম যদি আমরা দেখি, হ্যাঁ এটা তো আমার 92% এটাতে প্রোটিন আছে বেশি, বাট এটা খাওয়ানোর নিয়ম আছে, শুকাইয়ে খাওয়াইতে হবে। আমি এদিকে দিচ্ছি আপনাকে, তারপর থেকে আমি কিন্তু 4টা গুঁড়ো মাসাল্লাহ করছিলাম, ঠিক আছে, এবার ওইগুলা খাওয়াই কিন্তু বসা দিছি, হালকা একটু ঘুষি দিছি, আর হলো ওই যে পুরো এই রাইস পলিশটা দিছি, মানে আমি ফ্যাটনিং এর যে এইগুলো আছে সার যে আমাদের তাই দিয়েছিল ওইটাকে ফলো করি নাই, তাতে করে আমি অনেক বেশি পাইছি আর কি, স্বাস্থ্যই পাইছি। তো এই যে এইটা তারপরে গাড়ির জন্য আমি কলা কলা খাওয়াই, মানে পাকা কলা আছে অ্যাভেলেবেল, 3টা গালি কিনতে হবে, এই বড় বড় কলা আমার শেষ রিসোর্স আছে। তো আমি চিন্তা করতেছি যে এইগুলো যদি করি তো দানা দারটা কমিয়ে দিয়ে আমি যে পারবো কিনা। অবশ্যই পারবেন। এখন কথা হলো যে এগুলো কিন্তু অপ্রচলিত খাদ্য, এটা যে কোনো মানে প্রচলিত জায়গায় অপ্রচলিত খাদ্য যদি খাওয়ান, এগুলা যেহেতু এগুলো কিন্তু নিউট্রিশাস খাবার, আপনি কলা বলেন ইয়া বলেন, কিন্তু এগুলো শুরু করতে হবে কম দিয়া, আস্তে আস্তে এটাকে শুরু করতে হবে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, ধরেন ওই যে 4-5 কেজি পর্যন্ত যেটা আছে ওটা দিতে হবে। কিন্তু হঠাৎ করে যদি আপনি এটাকে কাঁঠাল 2-3 একসাথে দিয়ে দেন, পরের দিনে দেখবেন যে এটা কিন্তু অসুস্থ হয়ে যাবে, পেটে ইনফেকশন হয়ে যাবে। এটা এগুলাকে ওই যে অন্যান্য খাদ্যের সাথে যে কোনো খাদ্যই হঠাৎ করেই আপনি বেশি পরিমাণ দেওয়া যাবে না, এটাকে কম কম করে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে, করে এটা খাওয়াইতে পারবেন। যে কদিন সিজন আছে এটা খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা অবশ্যই তাদের স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে এই ধরনের যে গরু কিনে নিয়ে আসে, হ্যাঁ, কিন্তু ওই যে ভিতরের যে বন্দা যেটা বলেন সেটা কিন্তু দেওয়া যাবে না, সেটা দিলে খুব ছোট ছোট করে কাটিয়ে দিতে হবে, নাহলে এটা কিন্তু ওই যে গলার ভিতরে আটকে যায়, অনেক সময় গরু মারা যায়। হ্যাঁ, এটা যায় দেখা যায় যে হঠাৎ করে এটা স্পঞ্জ জাতীয়, তো এটা সাবায় ঠিকভাবে গলাইতে পারে না, পুরোটা ঘিলতে যায় স্পঞ্জের মতো গিয়ে পরে। আমাদের প্রচলিত
আমরা এই রেশনটা শেষ করে দেই। হ্যাঁ শুনে স্যার, রেশন শেষ করে দেই স্যার। আটা স্যার 12 কেজি পর্যন্ত, 12 কেজি পর্যন্ত হয়েছে তাই না? এরপরে চালের পুরো আদেন 10 কেজি। আগেরটা একটু বইলে আবার বললে ভালো ছিল। তাহলে কোন গমের ভুষি 45 কেজি, মোটা গমের ভুষি 45 কেজি, সয়াবিন মিল 28 কেজি, আর ভুট্টা বড় ভুরা, ভুট্টা ঢাঙ্গা, ভুট্টা ভুরা হলো 12 কেজি, চালের পুরা 10 কেজি, পছন্দ হয়ে গেছে। এরপরে আপনি দেন 2.5 কেজি হলো চিনি, দেশি চিনি, লালে দিলে হবে না হবে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামটা খুব সাপ্লাই দেবে। যে পরিমাণ দরকার আমাদের তার চেয়ে অনেক বেশি আছে, অর্থাৎ যে পরিমাণ ঘাসে থাকার কথা স্ট্যান্ডার্ড যেহেতু অনেক বেশি, কারণ ফসফরাস পলিউশন আসতেছে বাংলাদেশে পৃথিবীতে। এরপরের স্টেজ আগামী 20 বছর বা 25 বছর পাবেন যে ফসফরাস একটা ট্রেন বেড়ে যাবে, এই ইয়ের মতো ওজন লেয়ারের মতো, কারণ ল্যান্ডে ফসফরাস ফসফরাস শেষ হয় না। এই ফসফরাস আমাদের প্রচুর পরিমাণে ঘাস খাওয়ার প্রচুর ফসফরাস আছে, কাজে ডিসিপি খাওয়ানোর দরকার নেই। এই কারণে ডিসিপির দাম হচ্ছে 70 থেকে 180 টাকা, আর লাইমস্টোন হচ্ছে লোকালি আপনি লাইমস্টোন বাংলাদেশে অন্য কোন জায়গা নেই পাবেন না, পুরান ঢাকাতে অ্যাভেলেবল পাবেন, ব্যাপক ভাবে সস্তা ন্যাচারাল পাউডারটা নেবেন। But, পাউডার নিতে গিয়ে আবার ভেজাল পাউডার নিয়েন না, ঠিক আছে? লাইভস্টক পাউডারটা বলতে দানাটা কিনে গুঁড়া করতে পারেন আরো ভালো না, দানাটা পাউডার। তবে লাইভস্টক ভেজাল দেখো কম, কারণ এর মধ্যে আমরা বুঝবো উনি মুখে বলবে যেটাই বিশেষ কাম করতে হবে একই কথা না, এটা এটা ভেজাল দেওয়ার সম্ভাবনা কমে, দামে তো 6-7 টাকা কেজি তাহলে আপনার কত হয়েছে, কত গ্রাম বাকি আছে? 100 গ্রাম কি দেওয়া যায় বলুন তো? এখানে কত 3 বছরের ফিল্ড এক্সপেরিয়েন্স এ ব্যাপক সাড়া পেয়েছি, যেটা বাংলাদেশের একমাত্র সমস্যা। এইটা দিয়ে এই আইটেমটা দিলে প্রায় 80% বা 60% সমস্যা সমাধান হয়ে যায়। হ্যাঁ, এটা একদম পরীক্ষিত, এটা হয়তো খুব অল্প দিনের মধ্যে 2-4-6 মাস বা আর্লি 1 বছরের মধ্যে ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়ে যাচ্ছে। কালিজিরা ডাক্তাররা বা আমাদের লোকাল যারা ডাক্তারি করে আপনারা ডাক্তার বলেন, যারা দেখবেন যে হরমোন ইঞ্জেকশন দিচ্ছে, অনেক দামি দামি ইঞ্জেকশন দিচ্ছে, 1700-1800 টাকা, 3000-5000 টাকা, যেটা জাস্ট কালি দিয়ে দিলেই হবে। আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স দিই, ঢাকা সিটি কর্পোরেশন, এই গুলশানেই থাকে সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার, ওনার একটা খাওয়া আছে গাজীপুরে,
আমাকে একজন উনি নিয়ে গেলেন আসলে, আমি অন দ্য ওয়ে ব্যাক আসতে আসার সময় গেলাম, যেগুলো ভগ্নগুলো খুবই ভালো, প্রত্যেকটা ভগ্নের বয়স স্যার 8-8 মাস 30 মাস হয়ে গেছে, কিন্তু এখন ইচ্ছে করে খাওয়াত্র বাড়ি খায় সব খায় কাটানো সব খায়। আমি রেশনটা দিলাম তাকে, দিয়ে বললাম খালি খালি দিয়ে কেন দিয়ে দেয়, এই 10 দিনের মাথায় তিনটে বকনা হিটে আসছে, তিনটে বকনা, এবং আপনার হিটে আসলে কেন কয় মনে হয় কালি দেওয়ার জন্য আসছে। যাই হোক, এটা যে সবার ক্ষেত্রেই হবে তা নয়, বাট কালিজিরা 100 গ্রাম কালি দেওয়া দেওয়া অর্থাৎ প্রতি কেজিতে 1 গ্রাম পড়বে, কালিজিরা 100 গ্রাম দেখে 100 কেজি খাবারের 1 গ্রাম পড়লে হয় যেটা নর্মাল, এটা দিলে যদি উপকার নাও হয় কোনো ক্ষতি হবে না আপনার গরু, এটা কনফার্ম। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা খাবার যেটা দিলেন, এটা খরচ এখনকার বাজারে বোধহয় 35-40 টাকা পড়বে বাট স্পিও, এবং এর প্রতি কেজি খাবারে 10 মেগাজুল এনার্জি থাকবে, 20-22% প্রোটিন থাকবে, গরুর লাগে 17-18% প্রোটিন, আপনার ঘাসে যে প্রোটিনের গ্যাপটা আছে এইটা দিলে ওটা কভার করবে। প্রতি কেজি খাবারে 10 মেগাজুল এনার্জি থাকবে, অর্থাৎ দিলে কার্বোহাইড্রেট সোর্স, গরুর শক্তি থাকবে, শক্তির জন্য আমরা ক্যালোরি বলি না, গরুর ক্ষেত্রে এনার্জিটা হিসেবে হয় মেগাজুল। প্রোটিনটা স্যার যেহেতু ইটার দাম বেশি, কবে বিষয়ের দাম বেশি, আর কবে বেশি কমে রাইস পলিশটা বাড়াইলে এটা আপনি এই মুহূর্তে কমেন্ট করতে হচ্ছে, এই ধরনের রিসার্চ নাই, কোথায় দেখছেন আপনি এটা, কোন বই পুস্তকে দেখছেন? আর ১,৫০০ ক্যালোরি হিসেবে ক্যালোরি এখানে ২,০০০ এর নিচে আমরা প্রশ্ন করেন, এই খাবার বানিয়ে দিলাম কালকে যদি সবাই খাওয়াতে চান তাহলে কিন্তু আমি সমস্যা হবে। এর আরেকটু পার্ট আছে, একটি জিনিস ছেড়ে গেছে চিনি এবং কত নাম্বার পর্যন্ত? ২৫০ গ্রাম থেকে ড্রাই আপ 1 কেজির জন্য কত কেজি কিনতে হবে? 4 কেজি। চিনির দাম কত হচ্ছে? 120 টাকা 1 কেজি চিনি, কিন্তু ড্রাই এর দাম কত? কোন অংশটাতে চিনি বানাই, কোন অংশটা
চিটাগুড় বানাই, মেইন প্রোডাক্ট চিনি, বাই প্রোডাক্ট লালি, যেটা ড্রেনে ফেলে দিই সেটা তো হবে দুধ, কার্বোহাইড্রেট ওয়েস্টেজ। সোর্স একটাই, তাহলে বেটার জিনিস দাম কম, ওস্ট কোয়ালিটি ডাবল প্রাইস। আমার এটার পারপাস সার্ভ করবে হলো এনার্জি মিট আপ করবে, ইমিডিয়েট এনার্জি, সলিবল, রেডলি সলিবল এনার্জি মিট করবে, ঠিক আছে। আর সামান্য অ্যাডভান্টেজ আছে সেটা করে ওইটুকু নয় বাদ দিলাম, ওইটুকুর জন্য অন্য জিনিস আছে, সামান্য একটু অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। কিন্তু ওই অ্যাডভান্টেজটু দ্বিতীয় জন্য পরিণত হয় যখন আমাদের ভেজাল দেয়, ঠিক আছে। স্যার একটা কথা, তাহলে তাহলে যে আমরা ইউএমএস খাওয়াই, ইউএমএস কিন্তু ভিন্ন জিনিস, ইউএমএস কিন্তু এটা না, ইউএমএস হলো স্ট্রোকে ট্রিটমেন্ট করার জন্য আমরা ইউরিয়া এবং মোলাসেস দিচ্ছি, সেটা স্ট্রোর প্যালাটিবিলিটি বাড়ার জন্য, ওটা ভিন্ন জিনিস। আমি কিন্তু ওই বিষয়ে নিয়ে বলছি, ইউএমএস এর ক্ষেত্রে কি তাহলে আমি সুগার ইউজ না 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 হবে না 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 ওইখানে অন্য জিনিস, ওটাই মধ্যে নিয়ে আসেন না, ঠিক আছে। চিটাগুড় ওইভাবে খায়, আমি চিটাগুড়ের বিপক্ষে না, চিটাগুড়ের আমি কম্পারিজন দেখলাম আপনার ফিডের কোয়ালিটি প্লাস প্রাইস, এখন আপনার সিদ্ধান্ত, আপনি চিটাগুড় খাওয়ালে খাওয়ায় না শুরুতে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার চিনি খাও? কিছু প্রোটোকল আছে, ফার্স্ট প্রোটোকল হলো, যেটা নতুন খাবারের জন্য বলছি, ফার্স্ট প্রোটোকল হলো এই খাবারটি খাওয়াতে হবে ড্রাই, পানির মধ্যে ভিজিয়ে নয়। আমি যদি বলি এটা শোনেন, গরু পানির নিচে নাক ডুবে খেতে খুব আরাম পায়, কষ্ট পায় না, এটা তো তাহলে আপনি এখন নিঃশ্বাস বন্ধ করে কতক্ষণ থাকতে পারবেন? এটা বলুন, গরু যদি প্রাণী হয় ও নিঃশ্বাস বন্ধ করে রাখলে কষ্ট পায়, এবং পানির নিচে নাক ডুবে যে নিঃশ্বাস বন্ধ করে আবার খাইতেছে, আপনি সারা ধরে চিন্তা করবেন এটা গরু কষ্ট হয় না আরাম পায়? তাহলে যদি কষ্ট পায় 90% গরুকে কষ্ট দিয়ে আপনি কিভাবে 200% দুধ আশা করতে পারেন? আমি সকালেই বলেছি যে গরুর কমফোর্ট হলো আসল, ইটস এ ওয়ান কাইন্ড অফ কমফোর্ট। আপনি ইউটিউবে যান, বড় বড় খাবার দেন, আর মেলাই ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লোরের ভিতরে দিয়ে ড্রাই খাবার খাওয়াইতেছে, ফ্লোরটার উপরে আসতেছে, ওটা আরেকটা আরামের বিষয়। ড্রাই খাবার খাওয়াইতেছে, ফ্রেশ পানি, যেটা শুধু পানি, এই পানিটা খেতে চায় না। কে বলছে আপনাকে? আপনার অভিজ্ঞতা নাই, আপনি প্র্যাকটিস করেন নাই, তাই অভ্যাস করে ফেলছেন। আপনি ড্রাই খাবার এক জায়গায় দিয়ে রাখেন, পাশে পানি দিয়ে রাখেন, শুকনা পানি, একদিন খাবেন না, পরের দিনই খাবেন, ঠিক আছে। যাই হোক, এটা পানি এবং খাবার আলাদা করে দিতে হবে, পানির সাথে খাবার কোনো সমস্যা থাকবে না। আরেকটি প্রোটোকল আছে, আপনি ঘাস কটা এটা চপ করবেন 1 ইঞ্চি চাইতে কম সাইজ করে, এই খাবারটি ঘাসের সাথে মিক্স করুন, মিক্স করে ওর সাথে ঘাস আর ইয়ে ডাইটার ডাইটার একসাথে মিক্স করে খাবেন। ঘাসের পরিমাণ তো অনেক বেশি দেওয়া হয়, ওই ক্ষেত্রে কি কোনো মানে কতটুক ঘাস যাই দেন যাই দেন, যদি একটা গরুর জন্য 15 কেজি ঘাস লাগে, 5 কেজি দানা দাল লাগে, তাহলে দুটো ঘাস করলেন, এটা 7.5 কেজি, ওটা 2.5 কেজি, এটা মিক্স করে ওই স্পটে খাবারের পাত্রে দিয়ে মিক্স করে, মানে বেলচা দিয়ে বা কোনো কিছু দিয়ে, বেলচা দিয়ে বা হাত দিয়ে যেটাই করে, আপনার তো মিক্সার হলো ক্ষুদ্রতম, আমেরিকান ডেলি আমরা একসাথে মিক্স করে খাওয়াই দিচ্ছি, কোনো সমস্যা হয়েছে না। ঘাসের সাথে মিক্স করে কেন খাবো এটা, এই প্রশ্নটা হয়তো আপনার দিতে পারে। সেটা হলো লেটেস্ট রিসার্চে দেখা গেছে, গরু দিলে কোনো একবার দানাদার খাবার দেন আর একবার ঘাস দেন, তাহলে একটা কার্বোহাইড্রেট একটা কনসেন্ট্রেট, একটা রাফের একটা কনসেন্ট্রেট, ও রুমেনের পিএইচ আছে, রুমেনের পিএইচ ফ্লাকচুয়েট করে আপ ডাউন করে, রুমেনের পিএইচ আপ ডাউন করলে রুমেনি গ্যাস তৈরি, আমাদের পেলে গ্যাস তৈরি হবে কেমন লাগে? আরাম লাগে না, ওর পরিচয় গ্যাস তৈরি হলে আরাম লাগে, ও এমনি গ্যাস তৈরি করে সবসময়, পিএইচ সলভ করলে আপ ডাউন করলে গরু ডিসকমফোর্ট ফিল করে, ডিসকমফোর্ট ফিল করা মানেই প্রোডাকশন ফল, আর এইটা দিলে পিএইচ লেভেলটা কন্টিনিউয়াস একটা লেভেলে থাকে, ও ডিসকমফোর্ট ফিল করে, গ্যাস তৈরি হয় না, কম গ্যাস তৈরি হয়, মিথেন গ্যাস প্রোডাকশন প্রায় 30% কমে যায়, 60% 40% কমে যায়,
মিথেন প্রোডাকশন যদি কমে, মিথেনটা কি জানেন তো? ওজোন লেয়ার যে ফুটে গ্যাস ক্ষতি করে তার মধ্যে একটা মিথেন থাকে, প্রতিদিন মিথেন তৈরি করতেছে নর্মাল, আর খাবার দুইবার দিলে একবার দানা দিলে একবার মিথেন প্রোডাকশন ডাবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যারা পরিবেশবাদী, পরিবেশবাদী স্লোগান হওয়া উচিত গরুকে দানাদার আর রাতে একসাথে মিক্স করে খাওয়া ভাই, অন্তত দুধ যা পাও পাও, আমাদের পরিবেশের ক্ষতি কম, ঝামেলাও তো কমে গেল, সেটা তো আছে। এবং আমি ডোনার ফান্ডে কাজ করতে গিয়ে দেখেছি পৃথিবীর সকল ডোনার বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে লাইভ স্টক কোনো ফান্ড দিতে চায় না, কারণ মিথেন প্রোডাকশন বাড়ে, ওজন লেয়ারের ক্ষতি হচ্ছে। আমি একমাত্র ব্যক্তি ইউএসডিকে বোঝাতে সক্ষম হয়েছি যে দেয়ার ইজ এ টেকনোলজি টু প্রোডিউস লেস মিথেন। কিভাবে এইভাবে? তখন তারা ইউএসডিকে ফান্ড দিতে দেখি, বুঝতে পারছেন? এটি বিশাল একটা ফ্যাক্টর মিথেন প্রোডাকশন কমের জন্য। যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না, এটা এইটা মিক্স করে খাওয়াতে হবে। এরপরে স্যার যদি বলছে যদি খড় খাওয়াতে চান সামনে খড় দিয়ে রাখবেন, ও খায় খাবে না কেন আপনি ছেলে খাওয়ার শেষ করার পরে। আচ্ছা, খড়ের সাথে মিক্স করবো না, খড়ের সাথে মিক্স করতে হবে, খড় যদি চপ করে কেটে দিতে পারেন তাহলে। আচ্ছা স্যার, যারা আমরা ঘাস অ্যাভেলেবেল খাওয়াই না তাদের জন্য বিকল্প, তাদের জন্য বিকল্প হলো তারা এই ফিডটা খাওয়ায় না, এটা হলো একটা বিকল্প। আর একটা বিকল্প হলো এটা কিন্তু হাই এনার্জি হাই প্রোটিন, এটা যদি মানে তার থ্রেশহোল্ড লেভেলে উপরে যায় গরু মারা যেতে পারে, এবং মারা গেছে। কিভাবে মারা গেছে? ফিড রিকমেন্ডেশন দিয়ে আসছি, এটা কিন্তু খুবই প্যালেটেবল টেস্টি খাবার, দিলে দেখবে গরু পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। তো নর্মালি একটা খাবারে একটা দুধের গরু আছে, তার সেটা গরু খুব ভালোবাসে, এটা দিচ্ছে আর গরু খাইতেছে একেবারে, আরো কিনে নিয়ে এসে খাওয়াইছে। স্যারে বলছে, সবই স্যারে বলছে, এরপরে রাতে ওই মুহূর্তে সাতক্ষীরা তালার মতো জায়গাতে পাড়া গায়ে কোথায় কি পাবো, এটাও এরকম আলটিমেটলি গরুটা মারা গেছে, কারণ এত পরিমাণে গ্যাস পাম্প করছে। আমি পরে শিশিকে গরু মারা যাওয়ার পর স্বীকার করছে, স্যার আমি তো অনেক বেশি খাওয়াই দিয়েছি, আপনি যা বলছেন তার চেয়ে অনেক বেশি। এখন আপনারা হিসেব করেন যে কতটুকু লাগবে একটা গরু। সিম্পল ওজন মূল্য, 1 কেজি দুধ তৈরি করতে গরু 5 মেগাজুল এনার্জি লাগে, 10 কেজির জন্য 50 মেগাজুল এনার্জি, 100 কেজি বডি ওয়েটের জন্য 10 মেগাজুল এনার্জি লাগে, অর্থাৎ বডি ওয়েটের 10% মেগাজুল এনার্জি, 50 কেজির জন্য 10 কেজি দুধ দেয় 300 কেজি ওজনের একটা গরু, জি জি জি, গাভি আর কি, হ্যাঁ গাভি, তার কত এনার্জি লাগবে? ঠিক আছে, তাহলে 80 মেগাজুল এনার্জি লাগছে, ঠিক আছে, তাহলে বডির 10% খাবার লাগবে, বডির 10% এনার্জি লাগবে, নট খাবার, দুধের স্যার, দুধের 1 লিটারের জন্য 5 মেগাজুল, তাহলে 5 × 10 = 50 আর এখানে 300 জন্য 30, এটুকু বোঝা গেছে তো? 80 মেগাজুল এনার্জি লাগতেছে, তাহলে আমি যে খাবারটা বানালাম এর 1 কেজিতে 10 মেগাজুল আছে, তাহলে 80 মেগাজুল পূরণ করতে কয় কেজি খাবার লাগবে? 8 কেজি, 8 কেজি দিলেই হয়ে যাবে, সিম্পল, তাহলে আর কোনো খাবার দেওয়া লাগে না, ঘাস থেকে আছে স্যার, তাহলে যদি ঘাস দেন তাহলে ওখান থেকে কম হবে, সিম্পল। ১০ মেগাজুল এনার্জি লাগবে না, 30 লাগবে, 30 লাগবে, 30
তার ওজনের জন্য, তার দেহের ওজনের জন্য লাগতেছে এটা, এটা গরু দুধ না দিলেও লাগবে, এটা দিতে হবে, কথা গরু বাজবে না, আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে ইমার্সিড হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হবে। ঠিক আছে, গরু দুধ না দিলেও তার বডি ওয়েটে 10% এনার্জি তার দিতেই হবে, তাহলে ওখানে 30 লাগতেছে, আর দুধের জন্য লাগতেছে 50, 8 কেজি খাবার দিতে হচ্ছে, যেহেতু আমি যে খাবারটা বানাইলাম এটার 10 মেগাজুল এনার্জি আছে প্রতি কেজিতে। ঠিক আছে, আপনার ইয়ের আনসার পাইতো স্যার, ওই চালের পুরা দিলে এই এনার্জি 10 মেগাজুল পূরণ হবে না, আশির একটা অংশ ছেড়ে দেবো ঘাসের জন্য, জটিল জটিল মনে হচ্ছে, খুব বড় পরিসরে কিন্তু বের করে আনে, খুব সামারাইজ করছি আমরা, যাই হোক এখন দেখেন 80 মেগাজুল লাগতেছে, আমি দিছিলাম হলো 8 কেজি, 8 কেজি খাবার গরুকে দেওয়া যাবে, 8 কেজি খাবার গরু মারা যাবে। ঠিক আছে, এত এনার্জি আছে, এনার্জি সে ইউটিলাইজ করতে পারবো না এখান থেকে, এই জন্য ম্যাক্সিমাম 5 কেজি দেন, 5 কেজি দিলে তার পনেরো কত, 50, আর থাকলেও বাকি কত, 30। এখন ঘাসের মধ্যে কি আছে এটা জানা লাগবে না, এই যে আমরা যে ঘাস খাওয়াই সাধারণত, পাকচন বলেন, নেপিয়ার বলেন, ভুট্টা বলেন, ঘাস কেটে নিয়ে আসলেন, 1 কেজি গরুর খাবার দিলেন, 1 কেজি গরু গুলো খায়, তাহলে 2 মেগাজুল এনার্জি পাবে, তাহলে ঘাটতি আছে কত মেগাজুল, 30 মেগাজুল এনার্জি পূরণ করতে কত কেজি ঘাস দিতে হবে, 15 কেজি। তাহলে এই ধরনের একটা গরুকে 5 কেজি দানাদার, 15 কেজি ঘাস দিলে ওর প্রতিদিনের চাহিদা পূরণ হবে, একটা পার্ট বাকি থেকে গেল, এখন প্রোটিন এনার্জি দিলে প্রোটিন বাকি থাকলো না, আমি বলেছিলাম যে এই খাদ্যের ভিতরে 10 মেগাজুল এনার্জি আছে, প্রোটিনও তো এর ভিতরেই আছে, 22% প্রোটিন আছে না, হার্ডলি ধরেন 20% প্রোটিন, 20% প্রোটিন থাকলে তাহলে 1 কেজিতে কত গ্রাম প্রোটিন আছে, 200 গ্রাম, 5 কেজি দিলে কত গ্রাম পেল, 1 কেজি পেয়ে, এখন আসি গরুর লাগে কত, গরুর প্রোটিন লাগে, গরুর প্রোটিন লাগে হলো প্রতি কেজি ওজনের জন্য 1 গ্রাম, তাহলে এই গরুটা ওজন কত, 300 গ্রাম, 3 কেজি, তাহলে 3 কেজি, 300 গ্রাম, 300 গ্রাম লাগে, ঠিক আছে, 300 গ্রাম প্রোটিন লাগতেছে, আর প্রতি লিটার দুধের জন্য, প্রতি লিটার দুধের জন্য 10 গ্রাম, তাহলে দুধ কতটুকু হয় গেল, 10 লিটার, তাহলে কত হলো, 100 গ্রাম না, প্রতি লিটার দুধের জন্য 100 গ্রাম, 1 কেজি আর ওজন জন্য 300 গ্রাম, 1 কেজি 300 গ্রাম প্রোটিন লাগতো, আপনি গরু যখন 5 কেজি খাবার দিয়ে দিলেন, 1 কেজি পেয়ে গেল, এখন 300 গ্রাম শর্ট আছে, 1 কেজি ঘাসের মধ্যে 20 গ্রাম প্রোটিন আছে, 15 কেজি আবার 300 আছে, তাহলে পূরণ হয়েছে, ও চাহিদা পূরণ হয়ে গেছে, 1 কেজি ঘাসে কি আছে, 1 কেজি ঘাসে 20 গ্রাম প্রোটিন আছে, যদি 10% প্রোটিন ধরেন আর কি, প্রতি কেজি গাছ 2 মেগাজুল এনার্জি, 2 মেগাজুল এনার্জি আছে, আবার 20 গ্রাম প্রোটিন আছে, 20 গ্রাম প্রোটিন আছে, একদম ব্যালেন্স করা হয়েছে, তাহলে হিসাব মিলছে, এখন দেখেন আপনি এখন মাথা চিন্তা করে দেখেন, 15 কেজি ঘাস, 5 কেজি খাবার দিলে কম হয়ে গেল না, নর্মালি একটা খাবারের কাজ দাম, যারা দুধের গরু করছে, আমি দুধ আছে না, কম হয়ে গেল না খাবার,
এই জন্য অতিরিক্ত সে যদি মনে চায় দরকার আমাদের ওইদিকে একটা প্রচলিত নিয়ম আর কি, কাঁচা ঘাসের সাথে শুকনা খড় একসাথে কেটে মিক্স করে খাওয়ানো হয়, এটা কি খাওয়ানো যাবে স্যার? যাবে, কোনো সমস্যা নেই। আমি অত বড় সায়েন্টিস্ট না, ভরত স্যারের মতো জায়গাতে আসে আপনার ওই অ্যাপারেন্সটা দেন না, উমুকে শুনেছি এই করেছে ওই রকম করলে এরকম উনি বলতেছিল, অনেকেই বলে, অনেকেই উল্টে কি ডক্টর ফরহাদের অনেকে এক জিনিস না করছে, একজনে গরু পানির ভিতরে দিয়ে খাওয়াইতেছে সেটা এসে ডক্টর ফরহাদের সাথে মিশাবেন, আমি এটা খুবই অপছন্দ করি। ঠিক আছে, এটা করলে ডেইরি ফার্ম টিকবে না, আমাদের এই ট্র্যাডিশনাল প্র্যাকটিস যতক্ষণ না ভাঙছে তোদের মধ্যে ডেইরি ফার্ম টিকবে না। আমার বাবা আমার সামনে আমার গ্রামের কোয়ার ডাক্তার দেখে নিয়ে আসে, তুমি বিশ্ববিদ্যালয়ে কি শিখে আসে, বিশ্ববিদ্যালয়ে থাক, তোমারটা তোমার কাছে থাক, আমি ওই ওই স্যারের কাছ থেকে না আসলে গরু পালন কি বলবো, যার যে বিশ্বাস। কাইন্ডলি, দিস ইজ এ সায়েন্স বেসড বিজনেস, বায়োলজিক্যাল সায়েন্স, প্রত্যেকটা জিনিস প্যারামিটার হিসেব করা। আমি যে স্টেপ দিলাম, এখন দুধের পরিমাণ কমবে, খাদ্যের পরিমাণ কমবে, গরু ওজন বাড়বে, খাদ্যের পরিমাণ বাড়বে, এই হিসেবে ফেলাই দিবে না। বিক্রি করেন অর্থাৎ এদের কাছে দুধ বিক্রি করেন, ওরা দুধের ফ্যাট বাইর করে ফ্যাটের উপরে দাম দেয়, ফ্যাট যদি বাড়াতে চান এই খাবারের খাবার ফ্যাট বাড়ানো যাবে, নর্মাল যা দেয় তার চেয়ে বেশি হবে, এই খাবারটা চার ভাগে ভাগ করে চারবার খাওয়াবে, নর্মালি যে ফ্যাট হবে তার চেয়ে ফ্যাট বেশি হবে, চারবার অর্থাৎ সকাল ছয়টা একবার দেবেন, দশটায় একবার দেবেন, দুপুরে একবার দেবেন, সন্ধ্যায় একবার, চারবার দিলে দেখা গেছে ওর যদি ফ্যাট হয় ফোর, এইভাবে ফ্যাট হবে ফোর পয়েন্ট ফাইভ, দুপুর দুইটার থেকে একবার না, আর যদি ফ্যাট পিসে বিক্রি না হয়, আমরা তো দুধ হলি 30 টাকা কেজি, কি আছে না আছে কথায় 6% ফ্যাট হতে নিয়ে, তাহলে আপনার স্যার লেবার কস্ট কমানোর জন্য সাইবার দিতে গেলে সাইবার দিতে গেলে লেবার কস্ট বেড়ে যাবে, দুইবার দুইবার করে দুইবার সকাল বিকাল খাবারটা কখন দিবেন দুধ দনর আগে না পরে, পরে তো না দিয়ে, কিন্তু নর্মাল শুনেছি প্র্যাকটিস কি সকালে গরু বের করলো কিছুটা পরিষ্কার টরিষ্কার খাবার দিল গরু খাইলো তারপরে দুধ দিল, এই প্র্যাকটিস চলবে না, গরুকে খাবার দিতে হয় পয় পরিষ্কার করে নিয়ে দুধ দোয়াই নিয়ে খাবার দিবে, দুধ দোহনের পরে পরে দুধ দোহনের পরে গরুকে খাবার দিবে, দুধ দনর আগে দুটো লাভ, ফিজিওলজিক্যাল লাভ তো আছেই, আরেকটি লাভ হলো গরু নেস্টাইটিস হয়, নেস্টাইটিস হওয়ার জন্য যে ওলানের যে বাট আছে বাটের মাথায় এক ধরনের প্রোটিন তৈরি হয় কেরাটিন, কেরাটিন প্লাক বলি আমরা, এই কেরাটিন প্লাকটা তখন দুধ দোয়ানো কেরাটিন প্লাকটা খুলে যায়, খুলে গেলে দুধ বেড়ে আসবে, দুধ বেড়ে যাবে অটোমেটিক নেচারালি, এই কেরাটিন প্লাকটা তৈরি হতে 15-20 মিনিট আধা ঘন্টার সময় লাগে, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে এটাকে জীবাণু দিতে পারে, তো জীবাণু না যাওয়ার দুটো বুদ্ধি, দুধ দোয়ানো পরে এটাকে ঔষধে বন্ধ করে দিতে পারে, টিপ টিপ আছে কিনতে পারো সলিউশন, সেটা তো সব খাওয়ার জন্য সম্ভব না, আরেকটা বলতে আছে গরুকে দোয়ানোর পরে আধা ঘন্টা দাঁড়িয়ে রাখতে হবে, গরু যদি দাঁড়ানোর পরে দোয়ানোর পরে গরুর শরীর দুর্বল হয়ে যাবে, যেহেতু দুধ বেড়ে গেছে তার শরীর দুর্বল শুয়ে পড়ছে, আরো দোয়ানো আগে খাওয়াইছেন খাওয়ানোর পরে দুধ হয়েছে, তাহলে এই ফলন থেকে জীবাণু
মুখ তো খোলা আছে, ভেতরে ঢুকে গেল, ম্যাস্টাইটিস হয়ে গেল, ডাক্তারদের কল করলেন, আসলো, আপনার গুরুত্ব শেষ, 5,000 টাকা লাগবে, দিয়ে দিলেন, ঘর জমি বিক্রি করে টাকা দিয়ে দিলেন, কারণ এমন তো দরকার। কিন্তু এই প্র্যাকটিসটা করবেন, এই প্র্যাকটিসটা এই কেরাটিন প্লাকটা তৈরি হওয়ার সময় দিতে হবে। ইজি মেথড, দুধ দোয়ানোর পরে গরুকে খাবার দেন, দুধ দোয়ানোর পরে দুর্বল হয়ে গেছে, ও খাবার খেতে চাইবে, ক্ষুধা লাগছে, ও খাবারটাও খাবে, এদিকে আপনার কেরাটিন প্লাকটা তৈরি হয়ে গেল, বাড়টা বন্ধ হয়ে গেল, জীবাণু যাওয়ার প্রবণতা কমে যাবে, হ্রাস পাবে, ঠিক আছে। এই জন্য খাবার যদি এখন প্র্যাকটিস করে থাকেন তাহলে খাবার তারা এটা কমায় ফেলবে, ঠিক আছে। এইগুলো হলো প্র্যাকটিস, এই ধরনের এটাকে বলি হোল ফার্ম ম্যানেজমেন্ট প্যারামিটার। হোল ফার্ম ম্যানেজমেন্ট প্যারামিটার টোটাল 127, এটা একটা, ওই যে একসাথে খাবার মিক্স করে দেওয়া, এটা একটা, খাবার পানি আলাদা করে দেওয়া, এটা একটা, গরুর শেড ওয়েল ভেন্টিলেটেড করা, এটা, এরকম 127টা হোল ফার্ম ম্যানেজমেন্টের প্যারামিটার আছে। আজকে আমরা দর বড়টা প্যারামিটার নিয়ে এখানে আলোচনা করেছি। খাবার আলাদা করে দিতে হলে তো শেড আপনার ওইভাবে তৈরি করতে হবে, যে সামনে গরুর সামনে একটা আপনার যে খাবারের পাত্র ব্যবস্থা করে যে স্টল ফিডিং করা হয়, ওভাবে করলে তো আর আপনি যেভাবে বলেন এইভাবে খাওয়া দাওয়া সম্ভব হবে না। দেখেন এখানে আজকে প্যারামিটার কথা বলে নেই, গরু মাথা নিচু করে ফ্লোর থেকে খাবে, এটা আরাম বেশি পায় না, ফ্লোরটা উঁচু করে দিলে এরকম করে খাবে, সেটা আপনি নিচু করে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ায় আর কি। আপাত দৃষ্টিতে মনে হয় যে কাছাকাছি লক্ষ্যে আরাম পায়, কিন্তু বড় বড় ফার্মে তো সব দেখা যায় নিচের থেকে তুলে সেটা খাওয়ার সাইজটা হলো, গরু যখন মাথা উঁচু করে তখন তার মুখে স্যালাইভা প্রোডাকশন কম হয়, স্যালাইভা প্রোডাকশন কম হলে এই খাবারটা হজম রুমেনের পিএইচ ফল করে, রুমেনের পিএইচ ফল করলে এখন বলেন খাবার নিচু করে বানাতে খরচ বেশি, পাত্রটা উঁচু করে বানাতে খরচ বেশি, নিচু করে বানাবো খরচ বেশি, টাকা খরচ করে গরুর ডিসকমফোর্ট দিচ্ছি, প্রোডাকশনে হ্যাম্পার করে দিচ্ছি। এই যে কতগুলো ভুল আছে, এই ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে, কারণ দুধ খাওয়াই তো স্যার। আমি ইউটিউবে দেখেছি যে গরু এই উপরে একটা এরকম মোটা পাইপের মতো দেয় অর্ডার, মানে নিচে করে বানালে এই উপরের পাইপটা কেন স্যার না দিলে গরু একটা টেন্ডেন্সি পাটা খাদ্য পাত্র তুলে দেয়। ও আচ্ছা, ওইটা দিলে ওই আবার মাথার মধ্যে বাড়ি লাগে কখনো? না, মাথার মধ্যে বাড়ি লাগবে না, গরু এত সোশ্যাল অ্যানিমেল, ওকে যে কোনো জিনিস 2-3 দিন প্র্যাকটিস করালে ও আর কখনোই দেখবেন যে আমি চিন্তা করলাম যে তোলার সময় যারা গরু ঘরে কাজ করেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, গরুর কাছে প্রথমে যাবেন, যত দুষ্ট গরুই হোক গরুর কাছে প্রথমে যাবেন, যে হাতটা আগিয়ে দেবেন একটু গন্ধ শুকবে সে, তারপরে ওর গলার এই জায়গায় একটু চুলকায় দেবেন, গরু কিন্তু সবসময় একটু চুলকায়, চুলকালে সে আরাম পাবে, কারণ গলারের গা ইয়ে দিয়েছে, তারপরে বডিতে চুলকাবে, গ্রাস নিয়ে চুলকাবে, এবং আপনাদের ওয়ার্কার আছে তাদেরকে বলবেন এই বন্ডিংটা যদি না গরুর সাথে তৈরি না করে কোনোদিন গরুর খামার ঠিক না। এটা বিশাল একটা প্যারামিটার, গরু এত সোশ্যাল অ্যানিমেল, ওকে যদি আপনি কমফোর্ট দেওয়ার কোনো পন্থা বের করে দেন ও আপনার দিকে এগিয়ে আসবে। এদেরকে ভয় দেখে কিন্তু আমাদের রাখালা করে কি লাঠি আর হু হা সব সময় মানে বকা ঝকা ধাক্কা ইচ্ছে করে মারতেছে, এইটা গরুকে করলে টু এভরি অ্যাকশন দিয়ে যে নিউক্লিয়ার অপোজিট রিয়াকশন, দুই বন্ধু বসে আছে পাশাপাশি, এই বন্ধু যদি রাগ করে যদি তাকে একটা করার কথা বলি ও কি মেসেজ উত্তরটা দিবে আমাকে? গুরু সেম অ্যানিমেল, ওকে যদি দুই বন্ধু পাশাপাশি একজনকে রাগ করে একটা কথা বলে দেবে, টেরা কথা বলে দেবে, ইভেন টিস করে দেবে, আপনি টিস করবেন হেল টিস করবো, আপনি চেস করবেন হেল চেস করবো, গরুর এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাদের শেড যে আপনারা আপনাদের আমেরিকান ডেরিতে মানে ছবিতে দেখেছি যে শেড মানে জাস্ট হচ্ছে খাবারের জায়গাটুকু একটু উপর থেকে ইয়ে দেওয়া আর চারপাশে খোলাই, এখন অনেকে বলে গরু ঠান্ডা লাগতে পারে এই বৃষ্টি রোদের দিনে, বৃষ্টির দিনে, শীতের দিনে, এইগুলি কি সারা বছর এরকম খোলাই থাকবে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এসব দেশে মাঠে গরু থাকে সারা 3-4 ঘন্টা, হেলিকপ্টার দিয়ে গরু ই করা আমি দেশি গরুর কথা বলছি না, আমরা যারা ক্লোজ গ্রেড পারি তাদের কথা বলছি, গরুর কমফোর্ট টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি, ঠান্ডা লাগা শুরু হয় 8 ডিগ্রি হলে, ইনভার্টার 8 ডিগ্রি হলে ঠান্ডা লাগা শুরু হয়,
আমরা আমাদের দেশে গরুকে ঠান্ডা যেটা বলি, ঠান্ডা লাগছে, সর্দি পানি পড়ছে, নাক দিয়ে শীত পড়তেছে, ভাইরাস না, এটা হলো আবদ্ধ ঘরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাস থেকে ঠিক আছে ওর শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, এই গ্যাস থেকে এটাকে বলি আমরা ঠান্ডা লাগছে, গরু কাশতেছে। আমাদের দেশে শীতকালে তো টেম্পারেচার 15-16 এরকম এই সময় গরু বাইরে রেখে দিলে শীতকালে দেখা যায় যে গরুর মধ্যে বস্তা দিয়ে দেয় অনেকে, কারণ আমাদের এই এই লোমের নিচে একটা গ্ল্যান্ড আছে মানে সুইট গ্ল্যান্ড বলে, আমাদের এদিকে কাম বের হয়। আচ্ছা হ্যাঁ, গরুর সুইট গ্ল্যান্ডের সংখ্যা ডাক্তার কাছ থেকে শুনে কত কম, আমাদের 10% হয়। আচ্ছা, সামান্য কয়েকটা সুইট গ্ল্যান্ড আছে ওর বডি, যে প্রতিদিন মেটাবলিক অ্যাক্টিভেট হয়ে যে হিট তৈরি হয়েছে হিট বের করতে পারে না, সে মুখ দিয়ে হিট বের করে। তাতে আমাদের দেশে যে শীত পড়ে তাতে করে বস্তা দেওয়ার প্রয়োজন নাই মনে হয়, আরো আরো খোলা মেলা রাখলে ভালো। গরু যেমন ওদের ঠান্ডার দেশে তো বরফের ভিতরে গরু রেখে দেয়, আমাদের দেশে গরুগুলো তো একটু গরমে থাকায় অভ্যস্ত জেনেটিক্যালি, বা আমাদের দেশি গরুর কথা বাদ দেন, দেশি গরুর জন্য জেরোটিকই হলে সমস্যা হবে, আন্টিকই হলে সমস্যা হবে, কিন্তু ওই যে বিদেশি জাত বিদেশি গুলো 8 ডিগ্রিতে কোনো সমস্যা নাই, আমাদের দেশে 8 ডিগ্রি হয় কয়দিন হয় না। আচ্ছা একটা কোশ্চেন, যে গরুকে কয় বেলা গোসল করালে কমফোর্ট ফিল করবে? কমফোর্ট ফিল গোসল করার দুটো উদ্দেশ্য, কি জন্য গোসল করাবো, ময়লা পরিষ্কার করার জন্য, দুটোই ময়লা প্লাস গরম থেকে ময়লা পরিষ্কার করার জন্য গরু গোসল করানোর দরকার, সকালবেলা ময়লা পরিষ্কার করার জন্য গরু গোসল করার দরকার, সকালে দুধ জ্বরের আগে যে প্র্যাকটিস, ময়লা পরিষ্কার করার জন্য দরকার হলো গ্রুমিং, যে কথা বলতে পারছো, আপনার ওয়ার্কার ওয়ার্কারের ডিউটি হবে ওর অফিস হবে হলো শেড, ও অন্য কাজে শেডের বাইরে যাবে, কিন্তু ও ফুল টাইম ডিউটি হলো শেডে, শেডে তার হাতে একটা ব্রাশ থাকে, অন্যান্য কাজ করবে যখনই সে সময় পাবে গরুকে সে গ্রুমিং করবে, তার বডিতে গ্রুমিং করলে তার মানে ডেড হেয়ার গুলো পড়ে যাবে, উকুন পড়ে যাবে, ময়লা পড়ে যাবে, আর গরুকে গোসল করাবে টেম্পারেচার রিডিউস করার জন্য, বডি টেম্পারেচার রিডিউস করার জন্য। আচ্ছা, এটা গরমের দিনে চারবার যদি না বলেন আমাকে ফোন করেন। গ্রামের চাচাতো ভাইয়ের একটা লাল শিন দিয়ে সিমেন্ট পোস্ট করার পর একটা গরু হলো, 3-4-5 মাস যখন বয়স হলো গরু হাঁপানি, মানে রোদ্রে গেলেও হাঁপায়, শীতে আবার যখন একটু ঠান্ডায় থাকা হয় তখন হাঁপায়। জিজ্ঞেস করলাম যে সিমেন্ট দিল, বললো যে এটা এই প্রজাতির এমনই হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ি আবার দেখেছি একই লাল সেন দিয়ে সে গরুটা সুস্থ। এখন এইটা কেন হয়েছে? একটা ছোট গরুর মানে উদাহরণ দিয়ে আসলে কোনো কিছু, এটা একটা কোনো ওষুধ নাই বলছে, এটা হতে পারে। আমি আর আমি যে আমাকে সব প্রশ্নের আনসার গুলো কোনো সম্পর্ক আমি দিতে পারবো না, এটা স্যার আমরা সারো পারবে না, তখন স্যার আমি দিতে পারবো না, লাইন চুত করছি তার ওখানে আসি যাই। আপনার পক্ষে এরকম দেওয়া আছে যেটা আমি আপনার বক্তৃতা শুনছি আগে, যে বিক্রমণটা ঠিক তো এই বিক্রমণ, আর আমি পানির সাথে কিছু খবর খাওয়াবো কিনা, কিংবা আমার এলাকার পানি তো সব আয়রন থাকে, সেক্ষেত্রে মানে এই ধরনের ইগুলো থাকে, বা অনেক এলাকায়ও থাকে যে আর্সেনিক থাকে, আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি যে পানিটা খাবেন সেই পানিটা গরুকে খাওয়াবেন, গরুর সামনে পানি থাকবে, এটা প্রমাণ করার জন্য এক গ্লাসটা নিয়ে যা গরুর চারি থেকে পানি দিলে আপনি খাবেন, যদি খেতে পারেন তাহলে আমি বলবো যে আপনার গরু ভালো পানি খাওয়া যাবে, এবং এটা প্রমাণ করার জন্য আমি বাংলাদেশের অনেক খামারিকে দেখেছি, আমি গ্লাস নিয়ে যা গরু পাত্রে পানি তুলে নিয়ে খেয়েছি, যে পাত্রে গরু পানি খাই এই পানি আমি খেতে পারি, এত পরিষ্কার ভালো লাগবে, গরু যখন দরকার তখন পানি খেতে আপনার ইচ্ছা গরু পানি খাবে, আর যে জিনিসটি বলা হয় দুটো জিনিস বাকি আছে প্যারামিটার, একটি হলো মিনারেলস এর অভাব হবে, গরুর 84 ধরনের মিনারেলস লাগে, খুবই কম পরিমাণে,
84 ধরনের মিনারেল যদি আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিনতে চান মোটামুটি টাকা ওখানেই দিতে হবে, কিন্তু একটা কম্পোনেন্ট আছে যে একটার মধ্যে 84 মিনারেলস আছে, কি স্যার এটা? সেটা হলো রক সল্ট, হিমালয়ান রক সল্ট পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবীর ডেইরি খামারিরা নেপাল থেকে হিমালয়ান রক সল্ট কিনে নিয়ে যায়, যেটাকে আমরা বিট লবণ বলি, এটা বড় বড় দানা 5 কেজি 10 কেজি চাকা এক জায়গায় ছেলের ভিতরে দিয়ে রাখবেন, গরু নিজে নিজে লিক করে খাবে, দয়া করে গুরু গলার দড়িটা ছেড়ে দিতে হবে কোন জায়গায় যদি পালেন তাহলে আমি একটা ভিডিও দেখাই আপনাদের মারামারি করে কিনা, ছেড়ে দিতে হবে, দেখাই দেখাই আমি দেখাই আপনার, এটা কোন দেখছেন কিনা সার পালনের উদ্দেশ্যটা কি? সার পালনের উদ্দেশ্য মাংস বাড়ানো, বীজ উৎপাদনের জন্য না, বীজ উৎপাদনের জন্য না হয় ওর নিচে যে দুইটা টেস্টিকল আছে ওই দুইটা একটু থাকলে ওইটা থেতলে করে দিলে ওইখানে আর কোন এনার্জি যাবে না, গেলে ওর টেস্টোস্টেরন হরমোন আমাদের পুরুষদের আছে মহিলাদের নাই, এটার প্রভাব কমে যাবে, এটা যাবে উৎপাদনে, গরু চাকচিক্য বাড়বে, মাংস প্রোডাকশন বেশি, মাংসের কোয়ালিটি বাড়বে, ওই ঢুস ঢাস ফুসফাস আর করবে, মানে বলদ হলো না তো সারি থাকলো না, বলদ বলদ করে দিলাম, বলদ করে দিলাম, শুনে কি না কিছু বলা হবে না, কিন্তু বলদ এখানে দাম কমে যাবে না, আমি বলি এখানে সবাই সচেতন খামারি, সবাই শিক্ষিত খামারি, জি জি, আমরা কিন্তু গ্রামের অজপাড়া গায়ের অশিক্ষিত খামারিদের কথা বলছি, জি স্যার, এই যে একটা ভ্রান্ত ধারণা এটা চেঞ্জ করতে হবে, আপনাদের মতো লোক এগিয়ে না আসলে হবে না, আমার সাথে এক হুজুরের কথা হয়েছিল ঈদের আগে, কয়ে না এটা তো এই বড় গুরু দেওয়া যাবে না, কারণ নিখুঁত না, আল্লাহ নিখুঁত গুরু খুব বাড়ি দিতে পারছে, আমি বললাম ঠিক আছে তাহলে আমাদের পাশে আমার দেবদাস দত্ত মজুমদার হিন্দু ভদ্রলোক আছে, আমার দাদা খুব ভালো, উনি তো পাঠাকুর বলি দেয়, আমি কুরবানি তো পাঠা দিতে পারবো না, কুরবানি দেওয়া যাবে, খাসি দেওয়া যাবে, পাঠাকুর বলি দেওয়া যাবে না, ঠাকুরের ক্ষেত্রে ওটা তো নিখুঁত, তাহলে খাসি কি করতে হবে, খাসি কুরবানি দিতে হবে, খাসি নিখুঁত না খুঁত আপনি যে কথা বললেন, এটা সোশ্যাল টেবু, সোশ্যাল সুপারস্টিশন, সামাজিক কুসংস্কার, এই কুসংস্কার থেকে আপনাদের মতো খাবার যদি বের না হয়ে আসে তাহলে কাদের নিয়ে আমরা কাজ করব, সেটা বলেছি যে শাকটা তো দেখতে আরো সুন্দর, সুন্দরের ক্ষেত্রে অন্য কিছু কখনোই না, আর টেস্টোস্টেরন হরমোনের কারণে যে পরিমাণ এনার্জি তার সিমেন প্রোডাকশনে প্রতিদিন নষ্ট হচ্ছে ওই এনার্জিটা মাংস উৎপাদনে যাবে, মানে ওইদিকে পুষে, আর তার মাংসের কোয়ালিটি টেস্টোস্টেরনের কারণে মাংসের কোয়ালিটি ডিটেরিওরেট করতেছে, সারে বড়দের সার মাংসের মার্বেলিং কোয়ালিটি অনেক বেশি, খাসির মতো সেম, অনেক বেশি, ছোটবেলায় করোনার সময় খুব বড় দান লাভ বলতে যে বলো আব্বা বলো নিয়ে আসতো আমি ফলাই দিতে চাপা দিই, যদি এই আপনি ক্যাস্ট্রেশন করে দেন ছোটবেলায় তাহলে সারগুরু মারামারি করবে না, এর ভিডিওটা ফেসবুকে আছে, এ টু জেড ফটোগ্রাফিতে সার্চ করে এ টু জেড ফটোগ্রাফি, এ টু জেড, হ্যাঁ ওখানে পাবেন, বা আমার যে কথাটা বলছেন ক্লিয়ার হচ্ছে যে বিসিআর ফেলে দেবে না, মানে বিসি থাকবে
এক ধরনের রিয়া করে দিই। অনেক মেথড আছে মানে রাবার ব্যান্ড দিয়ে রাবার ব্যান্ড নিয়ে আসলাম। আপনি স্যার যেটা বলেছেন সেটা কি সারের মতো অন্য কষ্টে ঝুলনই থাকবে এরকম বড়? হ্যাঁ আচ্ছা স্যার তো ঠিক আছে না বোঝার জন্য না না ঠিক আছে সবাই একটু সরে যান। আপনি না আমি শুরু করেছি প্রথমে সার দিয়ে স্যারকে বন্ধ করে আমার বেশি কথা বলে আসলে উচিত না স্যার অনেক সিনিয়র। আমি সার দিয়ে শুরু করছি কিন্তু আমি প্রচেষ্টা করতে চাচ্ছি গাবিতে যাবো আর কি সারের ক্ষেত্রে স্যার জাত আমার দ্বারা এখানে যে গাভীর কথা বলছেন কি জাতের গাভী একটু বললে স্যার উপকৃত হবো। আমাকে প্রথমে সারের কথা সারান কি জাতীয় ব্রাহ্মণ আরাম সবসময় সে আরাম পায় এবং খাওয়ার দেওয়ার পদ্ধতি আমরা ফিডিং প্র্যাকটিস বলি ফিডিং প্র্যাকটিসটা কিন্তু এখানে দেখেন গরুগুলো মাথা নিচু করে খাইতেছে সবকিছু মিলে কিন্তু এটা হলো আদর্শ মডেল। এখানে বিষ্টা গরু অনায়াসে পালতে পারবে খুবই কম খরচে। বর্তমানে আমি বলি একটা গরু মানুষের একটা বাচ্চা হলে এখন কি এই গ্রামে যে দায় তাকে যে ডেলিভারি করায় না হাসপাতালে নিয়ে যায় ডাক্তার নিয়ে হাসপাতালে ডাক্তার নিয়ে গেলে কম কিছু ইকুইপমেন্ট ইউজ করে বের করতে না পারে তাহলে ওই কেরাটিন প্ল্যান্ট বন্ধ হয়ে গেল ভেতরে দুধ থাকলে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা আছে। এখন রিসার্চে দেখা গেছে সাতটি কারণে মানে প্রকট ভাবে ম্যাস্টাইটিস ডেভেলপ করে। তার নাম্বার ওয়ান কারণ হচ্ছে গরু দোয়ানোর সময় যে বাসের সামনে বেঁধে রাখা। আসতে হরমোন কাজ করে একটি হরমোনের নাম হলো অক্সিটোসিন। আপনার অনেকে অক্সিজেন ইনজেকশন দিয়ে দুধ দিতে পারেন। অক্সিটোসিন হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে অ্যালবিউটিন দুধটা বের করতে সহায়তা করে। আরেকটা হরমোন আছে অ্যাড্রিনাল। এই অ্যাড্রিনাল হরমোন যদি গুলো সিক্রেশন করে তাহলে অ্যালবিউটিন দুধ তৈরি করা আছে এটা বের হতে ভালো দেয় বা বের হবে না। সবটি কারণে গরু অ্যাড্রিনাল হরমোন সিক্রেশন করে। আমি এখন বলি একটা কারণ হলো বাসন। দুধ দোয়ানোর সময় যদি বাছুর গরুর সামনে বেঁধে রাখা হয় তাহলে গরু একদিন হরমোন সিক্রেশন করে। অনেক খাবারেরা বলে যে ও গরু দুধ রেখে দিছে সিম্পল
যদি অ্যানিমাল সাইকোলজি হয়, গরু দেখতেছে আমার বাসুর আমার সামনে বাধা, পিছন থেকে দুধ বেড়ে দিচ্ছে, কে নিয়ে যেতেছে, সে কিছু না কিছু হলো অ্যাবডোমিনাল হরমোন সিক্রেশন করবেই তার বাসুরকে রাখার জন্য। আপনারা তো অনেক ইনহিউম্যানিক কাজ করতেছেন, বাসুকে দুধ খাইতে দিচ্ছেন না, মেশিন দিয়ে দোয়াইতেছেন, বাসুকে অন্য জিনিস খাওয়াইতেছেন। একটি বাসুরের দিনে কত লিটার দুধ লাগে? আমার গরু 40 লিটার দুধ দেয়, বাকিটাকে ফেলে দেবো, বাকিটা কি করবো? আমার গরু 40 লিটার দুধ দেয়, বাকি 36 লিটার কি করবো স্যার? গরু তো দুধ দেয় বাসুরের জন্য, এটা তো আপনার ধারণা। গরু তো দুধ দেয় বাসুরের জন্য, তাহলে 4 লিটার খেয়ে বাকিটা কি করবো? কমার্শিয়াল অর্গানাইজেশন, আপনারা যারা ধর্ম নিয়ে, আমি মানে অত বেশি ধর্মকর্ম জানি না, তো এইটুকু জানি মানুষের জন্য সবকিছুই আল্লাহ দিয়েছে, ঠিক আছে? আমরা বাসুকে ডিপ্রাইভ করছি না, অনেক হাই কোয়ালিটি বাসু তৈরি করতেছি আমরা। বাসুকে আমরা জন্মের 3 দিনের মাথায় সিএমআর খাওয়া, ইয়ে খাওয়া, কোলেস্ট্রল খাওয়ানোর পরে 3 দিনের মাথায় আলাদা করে দিই মায়ের থেকে আলাদা। স্যার বাসুর ভূমিষ্ঠ হওয়ার কতদিন পর্যন্ত ওই মানে শাল দুধটা খাবে? 3 দিন কি ও বাটে খাবে নাকি ওইটা বের করে? আমরা আমরা ইয়েই খাই। আমি যে শাল দুধটা পাচ্ছি এবারে, আগের দিনে মা কালা দিচ্ছি ওটা কলা একটু আলাদা পারা কোনো দুধ খারাপ, ঠিক আছে? আমি খেয়েছি ওই দুধটাকে আমি দই বলে খাওয়াই, করার জন্য ওর মধ্যে ওই শাল দুধের মধ্যে সমস্ত পুষ্টি দেওয়া আছে, সেটা যদি না খান, এটা ম্যান্ডেটরি 3 দিন তাকে দিতেই হবে। শাল দুধের কোয়ালিটি আছে, শাল দুধ খাওয়াই গরুর ইমিউনিটি ডেভেলপ করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু এই শাল দুধের কোয়ালিটি কি, এটা যদি পরীক্ষা করে না খাওয়ান তাহলে ওইটা ইমিউনিটি ডেভেলপ করছে কি না বুঝা যাবে না। এই জন্য গরুকে যদি প্রেগনেন্সি অবস্থায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না দেয় শাল দুধ খারাপ হতে পারে, এটা শাল দুধ পরীক্ষার জন্য করে। আমরা প্রত্যেকটা বাসুর জন্ম হওয়ার সাথে শাল দুধ পরীক্ষা দিতে, এটাই ইমিউনিটি গ্লোবিন কি পরিমাণ আছে, আগের মতো অবস্থা চলে আসে, এবং গরুর বাসুরই একমাত্র বাসুর যেটা জিরো ইমিউনিটি নিয়ে জন্মগ্রহণ করে, মায়ের থেকে কোনো ইমিউনিটি পায় না, শাল দুধের যে ইমিউনিটি 20 দিন মতো থাকে, এরপরে সে কমে যায়, তারপর বডি ইমিউনিটি 35 দিনে সে আবার ফুল ইমিউনিটি। এই টাইমটা যদি সে কোন ধরনের মানে দুর্বলতা প্রকাশ করে, বেশি দুধ খায়, যেটা আপনারা বলেন বেশি দুধ খায়, যদি তার কাপস কাভার হয়, এমনিতে ইমিউনিটি ফল, আর তার পাতলা পায়খানা হয়েছে, তাহলে কি হবে? আর তখন করবেন কি, আমাদের মতো লোককে ডাকবেন, স্যার আসেন তো আমি যাবো, যা একটা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে দেবো, টাকা 2000-3000 নিবো, আপনার বাড়িতে নদীর পাড়ায় নদীর খাল পার হওয়ার আগেই বছরটা মারা যাবে। যতগুলো বাসুর মারা যায়, যতগুলো বাসুর মারা গেছে, মারা যায় হলো আপনার এই বয়সে। তখন স্যার এটা স্পেশাল কেয়ারটা কি হবে? এই স্পেশাল কেয়ারটা হলো যে যদি দেখা গেছে তার শাল দুধটা পরীক্ষা করে খাওয়ান,
তাহলে আপনি একটা গ্যারান্টি দিবেন এই যন্ত্রটা রাখতে হবে। হ্যাঁ, 20 দিন পর্যন্ত আপনার সিকিউর। 20 দিন বয়স হওয়ার সাথে স্পেশাল কেয়ার নেই, ওর খাওয়া দাওয়া পানি জায়গাটা পরিষ্কার, মায়ের দুধ যদি খাওয়ানো হাই ফ্যাট দুধ খাওয়ানো যাবে না, বাসুর দুধের ফ্যাট লাগে 3%, গরুর যদি 5% না, গরুর 5% তো এমনি কাপ সেবা, কারণ ওদেরকে ডাইজেস্ট করতে পারে। ঠিক আছে, এই এই জিনিসগুলো তার কেয়ারটা বাড়াই দিতে হবে, তাহলে কিন্তু বাসুর সার্ভাইভ করবে বেশি। যেগুলো অনেক প্যারামিটার আছে, এখন নিউট্রিশন আসে, প্রাইস কিরকম স্যার? এগুলো প্রাইস মানে বিভিন্ন রকমের আছে, এটা জাপানিজ, এটা বলতে আমেরিকান ডেলি কিনে দিচ্ছে 16,000 টাকা বলতে, বাট যদি সাধুতে ইমিউনিটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করি, একটা একটা ভিজন গাভী বাচ্চা দিল, তাহলে তার সাধু কত লিটার হবে বলেন? আমরা স্যার কি করবো সাধারণ যারা, ছোট খাবারের জন্য কিছু সমস্যা আপনাকে মেনে নিতেই হবে। মায়ের দুধ ছাগল যদি খারাপ হয় ওইটাকে খাওয়ানোর জন্য বাসুলের জন্য এই দুধটা কতদিন রাখতে পারবো? আমরা 3 মাস রাখি, আমাদের তো 3 মাসের মধ্যে আমার অনেক দুধ রয়ে গেল, তো দুটো পরে ফেলে দিবে, আমরা যদি খেয়ে ফেলি দেখার পরে কি ওই দুধ খাওয়াবো নাকি আগে শুরু থেকে? এটা তো জন্মের সাথে সাথে টেস্ট করবো, টেস্ট করে ও মানে ওই গরুটার ইমিউনিটি নাই অতএব ওইটা খাওয়াই তবে এটা খাওয়াবো। চালের পুরা যেটা, হ্যাঁ এইটা হচ্ছে যখন ধানটা আমাদের স্থানীয় ভাবে গ্রামে দেখা যাচ্ছে মেশিন আছে আমাদের উপজেলাতে, এটা এরপরে একটা লাল লেয়ার, তারপরে চাল, এই লাল লেয়ার থেকে যেটা হয় এটাই হলো একটা মুখে দিলে দেখবেন আটার মোটা মিলে যাবে, পানিতে দুই দেন পানির সাথে গুলে যাবে, গুলে যাবে সেডিমেন্টেশন হবে। এটা আরেকটা কিনেছিল, এটা 8 টাকা 7 টাকা কিনেছিল, এর দাম এখন 15-20 টাকা কেজি। কেন জানেন? বাংলাদেশে গ্রামগঞ্জে আপনাদের হয়তো অনেকে আত্মীয় স্বজন আছে বিস্কুটের ফ্যাক্টরি বসছে, নো হার্ম, কোনো ক্ষতিকর দিক নাই, কিন্তু খাওয়া যায় মানুষ এটা তারা পায় এটা নিয়ে নেয়, কারণ বাংলাদেশে 6টা কোম্পানি রাইস পলিশ করে, যেমন হাজার প্রজেক্ট তারা করে, তারা আমাদের কাছে দেখে না, আমরা যারা ফিডের সাপ্লাইয়ার দিই আমাদের কাছে বিক্রি করে না, এটা ওই ধানটাকে যেতে হয়, ধানের উপরে যে হাক্সটা ওইটাই মিহি হইয়া বের হয়, ওইটা সহ সামান্য কিছু আমি যখন গরু শেড করবো, আমার চিন্তা ভাবনা কিছুদিনের মধ্যে একটা বড় শেড করবো, এই ক্ষেত্রে কি আমি পশুর
মানে হাসপাতালে যে পশু ডাক্তার আছে তাদের সাথে শরণাপন্ন হয়ে যখন মিস্ত্রি কাজ করবে তখন শরণাপন্ন হবো নাকি এটা কিভাবে করতে পারবে? দেখেন বাংলাদেশে অনেকগুলো উপজেলাতে খুব ভালো ভালো অফিসার আছে, তাদের মানে লেভেল অফ নলেজ এবং কনফিডেন্স অনেক হাই। আবার আপনাদের এটা আশা করে ভুল হবে, সব অফিসার এক ধরনের হবে। আপনার কোন উপজেলা উপজেলা যদি এখন মানে লেস অফিসার থাকে সে যখন সহযোগিতা না করে আপনি ওনাকে হিসেব করে সারা বাংলাদেশে আমার 300-500 উপজেলা অফিসারকে একইভাবে মূল্যায়ন করতে হবে না, ঠিক আছে? স্যার যেভাবে সার্ভিস দেয় এলআরএ বা চিটাগাংয়ে সব ডিস্ট্রিক্ট লাইফ স্টক অফিসার এভাবে সার্ভিস দেবে এটা আশা করা ভুল, তাই না? আমি কি এখান থেকে ঢাকা থেকে নিয়ে যাবে দিনাজপুরে করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কি স্যার এত দূর থেকে নিয়ে গেলে ভালো হবে? আপনার উচিত হবে যে স্যার বা আমাদের তত্ত্বাবধানে যে ভুল শেড গুলো হয়েছে যে দু একটা শেড ভিজিট করা, আপনার মিস্ত্রিকে সেই শেড ভিজিট করা। আপনি যদি দিনাজপুরে এটা করতে চান তাহলে আমার পার্শ্ববর্তী একটা সুন্দর শেড আছে পাবনার সাথী অবস্থা, ঢুকতে পারবো ছোট আকারে খামার করতেছে তাদের বায়োসিকিউরিটি আসলে কি বলি আমেরিকান ডেইরি দেখলেই যে আপনি আমেরিকান ডেইরির মধ্যে কালেক্ট করতে পারবেন না, কিন্তু আমরা ওই জন্য আমরা ডিসকাস করি না, আমাদের সিকিউরিটি বায়োসিকিউরিটি পারপাসে মানে আমেরিকান ডেইরি পাশে ছোট্ট একটা মডেল আছে যেটা আমরা ভিডিওতে দেখি। এটা কোথায় স্যার? এটা ওই আমেরিকান ডেইরি যে ভিডিও দেখলেন, দেখেন আমার সাক্ষাৎকার দেখলেন, আমেরিকান ডেইরি একটা শেড ডিফারেন্ট নিয়ে একটা শেড এটা রিসার্চ করছে, আমরা ভবিষ্যতে শেডগুলো ডিফারেন্ট শেডগুলো এভাবে করে দেবো। কিন্তু এটাই করতে হবে তা নয়, আমার দরকার হবে কোন সময় উপরে একটা শেড থাকবে। আমি কাজ করেছি ম্যাক্সিমাম হলো খুলনা এবং রাজশাহী ডিভিশনে, সার্ক প্রসেসিং টাইম ডিভিশনে এই এলাকাগুলো থেকে। তিনটে প্যারামিটার নিয়ে আমি লিখছিলাম আমাদের পেজে, পরবর্তীতে এটা মানে নেগেটিভ খবর শুনে লেখা বন্ধ করে দিয়েছি, কারণ আসলে কিন্তু এই প্যারামিটার গুলো ডেইরি ফার্মার প্যারামিটার গুলো এরকম টেবিল টক বা ক্লাসে ডিসকাস করে কোনো কিছু হবে না। আমি যা বললাম 10% আপনাদের মনে থাকবে, ইউটিউবে রান্না করা আর বাস্তবে রান্না করা যদি আপনাকে খামারে গিয়ে করে দেখাইতাম তাহলে আপনার মনে থাকতো, আপনি দেখতে পারেন। লিখিত কোনো এরকম কোন ট্রেনিং কি কোথাও আছে যে খামারে গিয়ে মানে এরকম কোনো বানানো কিন্তু হয়নি, আপনি রেশন নিলেন বানালেন না, এই বানানটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে, তাহলে পারবেন না। সবচেয়ে বড় অংশ যেটা তার উপরে তার কম অ্যামাউন্টের তার উপরে সুন্দর বিষয়
সব শেষে উপরে কালী জিরাটা সমান করে দিবেন, তারপরে এটাকে ভাঙতে হবে। নদীর পাড় যেমন ভেঙে ভেঙে পড়ে, এই উন্নটার ধরে নদীর পাড় ভেঙে পড়ে পাত্রের মধ্যে তবে খাদ্য রাখার কিন্তু নিয়ম আছে, খাদ্য যদি এরকম একটা রুমে রাখেন তাহলে নিচে এক ফিট উচ্চতে রাখবেন, নিচে এক ফিট দিয়ে নিচে পাথর সাপোর্ট করতে পারবেন, অর্থাৎ চৌকির মতো একটা কাঠের চৌকি একটা বানিয়ে নিতে, যেটা ওয়াল থেকে এক ফিট দূরে থাকবে, ফ্লোর থেকে এক ফিট দূরে থাকবে, ছাদ থেকে এক ফিট দূরে থাকবে, ঠিক আছে, অর্থাৎ চারিদিকে খোলা থাকতে হবে, আলো বাতাস জন্য আলো বাতাস আর ফাঙ্গাস গ্রো করতে না পারে। এটা স্যার প্লাস্টিকের ড্রামগুলোর মধ্যে রাখা যাবে না, ওয়ালের সাথে লাগাবেন না, খাবার প্লাস্টিকের ড্রামে হ্যাঁ রাখা যাবে। ছোট বাস হচ্ছে 6-7 মাসের বাস কিনে, অথবা আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে ছোট বাসুরালা গরু, তো 15 দিনের বাসুর যেগুলো আছে এটা কিনে খামার শুরু করা লাভজনক হবে বা ঝুঁকি মুক্ত হবে, নাকি 6-7 মাসের বাসুর কিনে একবারে 10টা বাসুর কিনলাম বা এইটা একবারে 5টা গরু কিনলাম এভাবে বাসুরালা গরু? কোন বয়সের এটা কোশ্চেন এটা, কিন্তু আপনি যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে 15 দিনের বাসুর আপনি কিনতে পারবেন, জমি কি করবেন ইদানিং করে থাকুন ভালো জাতের গরু, জানি যে এটা ভালো জাতে, এর মায়ের হয়তো 10 লিটার দুধ হতো, 12 লিটার বা 15 লিটার দুধ হতো, তো আমি কোনটা ঝুঁকিপূর্ণ এবং কোনটা আমার জন্য লাভজনক হতে পারে? প্রেগনেন্ট হেইপার কিনা আপনার ঝুঁকি কম, প্রেগনেন্ট হেইপার অর্থাৎ প্রথম বকনা প্রেগনেন্ট হয়েছে বাচ্চা দিয়ে 2-3 মাসের মধ্যে, এটা কিনা তো ঝুঁকি কম, এটা কিনা দেখতে যদি দুধ কম হওয়ার সম্ভাবনা থাকে আমি না বুঝে দেখে নেবেন, রেকর্ড দেখে নেবেন, সেই ক্ষেত্রে আমি কিন্তু যাচ্ছি আমার যেটা পরামর্শ যে নতুন যারা খামারি দুধ দেয় ঘেরি করুক, এখানে 2-5 হাজার টাকা কিন্তু বেশি হয় সেটাই কিন্তু আমি মনে করি, আপনার দুধ তাই নেই করলেন, অভিজ্ঞতা না থাকবে তার বার্ড 4টা বার্ড ঠিক আছে কিনা, কোন কারণে যদি একটা বার্ড যদি আপনার অন্য কোন কারণে যদি নষ্ট থাকে বা ব্লক, সেই ক্ষেত্রে দেখা যেতে বাচ্চাগুলো এই একটা বাটে আপনার খুব সেটাই দেখা যায়। আর ডেলিভারির সময় আপনি যেহেতু ওরা বিকল ইয়ার একটা এনিমাল ইয়ে হয়ে সেই ক্ষেত্রে কিন্তু তার একটা পরিচর্যা তার কিছু ইয়াতে আছে, সেই জায়গাটাও কিন্তু একটা ইয়ে থাকে। কাজে নতুন যারা একেবারেই নতুন তারা মনে হয় যে দুধ দেখে কম দেখে এটা কিনাটা ভালো, আমার ইনভেস্টার কম লাগতেছে যারা ছোট খামারি আস্তে আস্তে, যেহেতু আমি রিটার্নটা 3 বছর পরে চিন্তা করতেছি, তো আমি আস্তে আস্তে ইনভেস্ট এইভাবে করলে কোনটা ভালো হয়? আপনাকে কিন্তু অপেক্ষা করতে হইতেছে, এক বছর 1.5 বছরে গরু কিনেন বাছুর যদি কিনেন আপনাকে কিন্তু ধরেন আরো ধরনের 1.5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, 1.5 বছর পরে সেগুলো কিন্তু প্রোডাকশনে আসবে। এই ইয়াটা যদি আপনি মেনে নেন যে আমি আমার অসুবিধা নাই আমার ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ইয়ে আছে, একসাথে ধরেন আপনার 15টা বা 20টা আপনাকে অন্তত 1.5 থেকে 2 বছর এখানে অপেক্ষা করতে হবে, ইনভেস্ট করতে হবে। এই প্রসঙ্গে আমি একটা নেগেটিভ কথা বলি, নেগেটিভটা হলো মানে খুব নেগেটিভ কথা, সেটা হলো যে আপনার খামারে 5টা গরু আছে, একটা বিক্রি কোনটা বিক্রি খারাপ যেটা সেটা
আমেরিকান ডেরি কাছে গরু কিনতে চান, যদি আছে কখনো প্রশ্নই ওঠে না আপনাকে এই রেটের গরু আমি বিক্রি করব। আমি তো কমেন্ট রিকমেন্ড করব না, আমি বলবো যে এই গরুগুলো কাল করো। সারা বাংলাদেশের চিত্র এটা, সেটাকে ব্রোকাররা আকাশে তুলে বিক্রি করে। কাজেই কেন তিন বছর লাগে ডেইরি ফার্মে আপনার ব্রেকইভেন আসতে, এর একটি কারণ আপনাকে গরু কিনতে হবে খারাপটা। এই যে মানসিকতা নিয়ে বাজারে যাবে না, খারাপ গরুকে আমি ব্রিডিং করে ভালো গরু তৈরি করব, ঠিক আছে? আপনি কখনই আশা করতে যান না যে আমি একটা ভালো গরু কিনে খামার শুরু করব, এটা পাবেন না, কেউ দিবেন না। কারণ এদের তো ফ্যাক্টরিতে তৈরি হবে না, ফ্যাক্টরিতে তো এখানে ভালো তৈরি করে দিতে পারতাম। কাজেই এই আপনার তো কিছু লোকজন এরকম ছয় মাস বা এক বছরের একটা হিফার কিনে বা এটাকে উঠায়, যখন অনেক জায়গায় যে সমস্ত জায়গাগুলো দুধের দাম কম, বিশেষ করে পেরিফেরিতে, এরকম একটা কিন্তু গ্রুপ তৈরি হয়েছে যে ওইখান থেকে এই বাচ্চাগুলা গাভীগুলা হিপারগুলা যখন প্রেগনেন্ট হলো, লেটের দিকে গেল প্রেগনেন্ট অবস্থায় অথবা বাচ্চা দেওয়ার পরে এরা কিন্তু বিক্রি করে। কিছু ব্রোকার এটা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আছে, এরা কিন্তু এই হিপারগুলাও বা এরকম প্রেগনেন্ট গাভীগুলাও বা দুধের গাভীগুলা কিন্তু তারা বিক্রি করে। আর এই সবই যে আপনার ওইভাবে ই হবে সেটা কিন্তু না। আপনি ধরুন একটা গাভী বিক্রি করতে যাবেন একজন খামারি, আপনি যদি ভালো গরুটা যদি বিক্রি করতে চান উনি আপনারা নেবেন, ওই যে বলো যে সে যদি বিক্রি করতেছে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কিন্তু আপনার এই গরুটা যখন ব্রোকার নিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি দিব উনি কিন্তু ঠিকই কিনবে, এটারও একটা ই আছে, মানে এটার দুই দিকেরই কিন্তু ই আছে। কাজেই আপনাকে প্রথম দিকে গরু চিনতে হবে, চিনতে একটু সময় লাগবে, সেই জন্য যারা শুরু করবে ওই মানসিকতা নিয়েই শুরু করতে হবে যে এখানে আমি হয়তো কিছু একটা একটা পার্সেন্টেজ আমার এক্সপেক্টেড অনুযায়ী গাভী বা হিফার আমি পাবো। কোন এলাকাতে আসলে দুধের গরুর জন্য কোন এলাকা বা কোন হাট কিভাবে করে একজন নতুন খামারি কিভাবে গরু কালেক্ট করবে, আমি দেখলাম যে বাংলাদেশের চিত্র মোটামুটি একটাই, ওই যে খামারিরা সাধারণত গরু খুব একটা বৃদ্ধি করার জন্য মাঠে বা হাটে বা ইয়াটে খুব একটা নেওয়া লাগে না, ব্রোকাররাই কিন্তু যেগুলো একটু কোয়ালিটি গরু এটা ব্রোকাররাই কিন্তু এগুলো আগের থেকেই হ্যাঁ এবং তাদের কাছেই সমস্ত খবর খবর কিন্তু থাকে। আর একজন খামারি আরেকজন খামারির থেকে সাধারণত গরু আছে গরু বিক্রি একজন একজন খামারি কিন্তু আরেকজন খামারির থেকে সাধারণত গরু কিনে না, যে গরু চিনে সব জায়গায় চিনে, যে চিনে সব জায়গায় চিনে। আমি কি আট দিচ্ছে যে আমি গরু বিক্রি করব, আমার আমি সেটা বিভিন্ন জায়গায় যাই, আমার এক্সপেরিয়েন্স বলতেছি, কোন আমি প্রচুর হাট ঘুরি, আমি প্রচুর খামারে যাই, কোন খামারি গরু হাটে নিয়ে আসে না, আসলে আসে না, একটা দাম ফিক্স করে তার ব্যাপার ওটা নেবে, কারণ ও মিথ্যে কথা বলবে না, এটা আমাদের ডেইলির জন্য একটা থ্রেট। যদি আমি জানি যে হাটে খামারি বিক্রি করবো, আমি ওখান থেকে গরু কিনবো, আমি ব্যক্তিগত বলতে, কিন্তু না হাটে আসে ব্যাপারই ওই খামারের ক্ষেত্রে পুলি আসে যে তোমাকে 3-1.5 লাখ টাকা তোমার গাড়ির দাম, সে বাসায় বসে থাকে, ও 1.5 লাখের বেশি বিক্রি করতে পারলে ওই টাকাটা ওর ওর একটা জিনিস আমি বের করছি এখন, সেটা হলো আমার ব্যক্তিগত, সেটা হলো মাতান আছে চোখে দুধ ফেলে দেয় আসে, ওই হ্যাপ দিয়ে গরু কিনতে পারলে আমার কাছে লাগে ওই গরুগুলো মোটামুটি একটু ভালো, এখন সবারই কথা কিন্তু খাবার দিয়ে ক্ষতি হবে কি করব, প্রায় 10-12 লক্ষ টাকা দিয়ে আমার ইনসিনারেটর কিনেছি, কিনে এগুলোকে আমরা ডিসকার্ড করি, মানে বাজারে যাতে না যায়, মাংস যাতে কেউ খেতে না পারে, পরবর্তীতে যেন কোনো অসুবিধা না, মানে কোন লেভেলে আমরা কাজ করতেছি আপনার হয়তো এত কেয়ার করবেন, গুরবাদ দিব আর কি কাল করবো,
কিন্তু দাঁড় কেটে দেওয়া যাবে কিভাবে সেটা মাংস লোকে খাওয়াতে পারবো না চিন্তাই করেন না এটা আমার এই জন্য আমরা মাংস খাবো না দ্রুত ইয়ে করবো না বরঞ্চ আমরা মাটিতে রাখবো তাও খুব মাটি ক্ষতি হয় কিনা এই জন্য কিন্তু এই গরুগুলো এইভাবে হলো কি কতটা দিয়ে শুরু করলে কোন অবস্থানে কেমন যাওয়া যায় শুরু করেছে দুইটা করে দিয়ে ব্যাপারটা হচ্ছে কি ওই পর্যন্ত সবার তো একটা লক্ষ্য থাকে কোনো কিছু লক্ষ্য ছাড়া কিন্তু কোনো কিছু অর্জন করা যায় না তিন বছরে ব্রেক ইভেনে আসবেন ওয়েল ম্যানেজড হয় তারপরে আপনার ক্লাস আসতে থাকবে আর প্রতি তিন বছরে ডাবল হবে ডাবল যদি এরকম হয় যে আপনি গরু কিনছেন দুইটা দুইটা চার বছর হয় তাহলে কিন্তু ডাবল হবে না যেমন আপনার গাভীর থেকে বর্ষে একটা বাচ্চা নেওয়ার জন্য আর ভুসি 54 কেজি করে তাই ভুসি 54 54 আর ওইখানে হলো 13 কিন্তু সঙ্গত কারণে করা হয়নি বাট প্ল্যান আছে এখনো আমরা শুরু করি নি এটা ওডিডি একটা ভাষণ এটা আমাদের